ওয়েলকাম স্টুডেন্টস আমি কেয়া চক্রবর্তী তোমাদের অঙ্কের দিদিমণি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে যার নাম আমার গণিত বই সেই বই থেকে উনসত্তর এবং সত্তর নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক করে দেব অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ এবং আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ পর পর অঙ্ক করে দেব সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই এখন আমরা উনসত্তর নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করব। এর আগে আমি এক থেকে আটষট্টি পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখনি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমার গণিত ক্লাস থ্রি চেক করলেই এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে এ ছাড়াও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করলেও তোমরা এক থেকে পরপর সমস্ত অঙ্গের ভিডিওগুলো দেখতে পাবে কেমন এখন দেখো উনসত্তর নম্বর পৃষ্ঠে আমাদের কি অঙ্ক করতে দিয়েছে প্রথমেই বলেছে টগর ফুলের সংখ্যা জানি দেখো এক নম্বর অঙ্কতে আমাদের কি দিয়েছে বলেছে একটি গাছে একশো টগর ফুল ফুটেছে প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম তিনটে গাছে এখানে বক্স করে দিয়েছে মানে এখানে আমাদের বের করতে হবে কতগুলো টগর ফুল ফুটেছে কেমন এই অঙ্কটা যখন আমরা করব। কিভাবে করব। প্রথমে দেখো একটি গাছে একশো বারোটি টগর ফুল ফুটেছে তাই তো আবার বলেছে প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটেছে তাহলে প্রত্যেকটা গাছে একশো বারোটি ফুল ফুটেছে তাহলে তিনটে গাছে কতগুলো ফুল ফুটবে বের করতে গেলে আমি কি করতে পারি একশো বারো যোগ একশো বারো যোগ একশো বারো তিনবার একশো বারোকে যোগ করতে পারি তাই তো তিনবার যদি একশো বারোকে যোগ করি তার বদলে আমি কি করতে পারি একশো বারো গুণ তিন তাই না দেখো আমি লিখি একশো বারো গুণ তিন একশো বারোকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলেই তো আমাদের বেরিয়ে যাবে কতগুলো টগর ফুল ফুটেছে একশো বারোকে যদি তিনবার যোগ করি সেইটার অর্থই হচ্ছে একশো বারো গুণ তিন তাই তো সেই জন্য আমি কী লিখলাম একশো বারো গুণ তিন এতগুলো টগর ফুল ফুটেছে এখানে আমাদের গুণ করে ফলটা লিখতে হবে ঠিক আছে এখানে দুটো পদ্ধতিতে আমাদের গুণটা করতে দিয়েছে ঠিক আছে আমি প্রথমে দ্বিতীয় পদ্ধতিটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো একক দশক শতক আগে লিখে নিয়েছি একশো বারো গুণ তিন ঠিক আছে একশো বারোকে তিন দিয়ে গুণ করছি একক ঘর থেকে শুরু করছি তিন দুগুণে ছয় তিন এক তিন তিন এক তিন তিনশো ছত্রিশটি ঠিক আছে তাহলে এখানে আমি কী লিখতে পারি তিনশো ছত্রিশটি টগর ফুল ফুটেছে আবার প্রথম পদ্ধতিতে দেখো একশো বারো এখানে তিন লিখেছি একশো বারোকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি কি করে পাই একশো যোগ দশ যোগ দুই তার অর্থই তো একশো তাই তো তাই জন্য দেখো আমি কি করছি একশো দশ আর দুই লিখছি তিন দিয়ে গুণ করতে হবে তাই জন্য প্রথমে দেখো একশো গুণ তিন করেছি তার পরের ঘরটায় কি করেছি দশকের ঘরে দশ গুণ তিন তারপরে এককের ঘরে দুই গুণ তিন এবারে গুণফলগুলো লিখি একশো গুণ তিন কত হয় তিনশো দশ গুণ তিন কত হয় তিরিশ সমান সমান দিয়ে তিন দুগুনে কত ছয় তাহলে তিনশো তিরিশ ছয় তিনটি বেরোলো এগুলোকে আমরা যোগ করব দেখো তিনশো যোগ তিরিশ যোগ ছয় লেখার সময় মনে রাখবে যখন আমরা একক দশক শতকে লিখবো এককের ঘরে এককের সংখ্যা বসাবো দশকের ঘরে দশকের সংখ্যা এবং শতকের ঘরে শতকের কেমন এককের ঘরে কি দেখো শূন্য শূন্য ছয় বসিয়েছি দশকের ঘরে দেখো শূন্য তিন এরম বসিয়েছি শতকের ঘরে শুধু তিন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে এই অঙ্কগুলো করার জন্য কিন্তু একক দশক শতকের কনসেপ্টটা বোঝা খুব দরকার এবারে দেখো একক ঘর থেকে যোগটা করছি ছয় যোগ শূন্য যোগ শূন্য করলে কত হয় ছয় তিন যোগ শূন্য করলে তিন আর এই তিন তিনশো বেরিয়ে গেল কেমন তাহলে কি লিখছি তিনটি গাছে তিনশো ছত্রিশটি টগর ফুল ফুটেছে কেমন এখানে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল দু নম্বর অঙ্কতে আমাদের কি দিয়েছে দেখো বলেছে ধর্মতলা থেকে কামার পুকুরে যাওয়ার চারটি বাস ছাড়ছে কতগুলো বাস চারটি বাস খুব ভিড় হয়েছে প্রতি বাসে একশো জন যাত্রী যাচ্ছেন মাথায় রাখো প্রতি বাসে মানে কি এক একটি বাসে একশো জন যাচ্ছে মোট বাস কত বলেছে চারটি বাস তাহলে আমরা কি করব দেখো এবারে চারটি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছে বের করতে গেলে আমরা কি করতে পারি একশো যাত্রী সংখ্যা তাকে বাসের সংখ্যা দিয়ে গুণ করছি মানে একশো তেরো গুণ চার করছি ঠিক আছে একশো তেরোকে চার দিয়ে গুণ করলে যে গুণফল বেরোবে সেটাই আমরা বক্সে লিখবো ততজন যাত্রী যাচ্ছেন হবে ঠিক আছে এখানে দুটো পদ্ধতিতে আমাদের গুণটা দেখিয়েছে প্রথমে আমি দ্বিতীয় পদ্ধতির গুণটা দেখিয়ে দিচ্ছি একশো তেরো গুণ চার একক দশক শতকে লিখলাম কেমন চার তিনে কত বারো দুই হাতে আমার এক দশক ঘরের ওপর হাতে একটা লিখলাম কে চার আর হাতের একে কত হয় পাঁচ হয় চারেককে চার চারশো বাহান্ন হয়ে গেল আমাদের উত্তর ঠিক আছে এখানে তাহলে আমি কি লিখতে পারি চারটি বাসে মোট সমান সমান এখানে দিলাম চারশো বাহান্ন জন যাত্রী যাচ্ছেন এটাই আমাদের চেয়েছে এবার প্রথম পদ্ধতিতে আমরা গুণটা করছি দেখো একশো তাকে আমি কি করে স্থানীয় মানে বিস্তার করি একশো যোগ দশ যোগ তিন ঠিক আছে এখানে দেখো একশো তেরোকে আমি লিখছি একশো দশ তিন প্রথমে দেখো একশোকে চার দিয়ে গুণ করছি একশো গুণ চার পরের দেখো দশকে চার দিয়ে গুণ করছি দশ দশ গুণ চার তারপরে দেখো তিনকে কি চার দিয়ে গুণ করছি তিন গুণ চার ঠিক আছে সমান সমান দিয়ে কি লিখবো একশো গুণ চার হচ্ছে চারশো সমান সমান দশ গুণ চার হচ্ছে চল্লিশ সমান সমান তিন চারে হচ্ছে বারো চারশো চল্লিশ আর বারো তিনটে উত্তর বেরোলো আমরা এই সংখ্যাগুলোকে যোগ করবো তাহলে আমরা আসল গুণ ফলটা বের করতে পারবো তাই না দেখো চারশো যোগ চল্লিশ যোগ বারো একক দশক শতকে লিখলাম একক ঘর থেকে যোগ করা শুরু করলাম দুই যোগ শূন্য যোগ শূন্য কত হয় দুই চার যোগ এক পাঁচ আর তার সাথে শূন্য যোগ করলে পাঁচই হয় এই দেখো চারের নিচে কিছু নি মানে চারটা নিচে নামিয়ে দিলাম দেখো আমাদের কত আসছে এই যোগফলটা চারশো বাহান্ন এইটাই তো হচ্ছে আমাদের একশো তেরোকে চার দিয়ে গুণ করলে যে গুণফল বেরোয় সেটার উত্তর তাই তো দেখো চারশো বাহান্ন আমরা দ্বিতীয় পদ্ধতিতেও যখন বের করেছিলাম চারশো বাহান্নই বেরিয়েছিল গুণফল কেমন আমরা তালে অঙ্কটা একদম ঠিক করলাম এইভাবে আমরা এই অঙ্কগুলো করি কেমন এবারে আমরা নেক্সট পেজ অর্থাৎ সত্তর নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করব কেমন এখন আমরা সত্তর নম্বর পৃষ্ঠার অঙ্কটা করব দেখো প্রথমেই কিরিয়েছে তিন নম্বরের অঙ্ক বলেছে বাবা দোকানে গিয়ে দুটো শাড়ি কিনলেন প্রত্যেক শাড়ির দাম দুশো টাকা তাহলে কতগুলো শাড়ি কিনেছে দেখো দুটি শাড়ি কিনেছে প্রত্যেক শাড়ির দাম দুশো টাকা তাহলে কি বলছে বাবা মোট বক্স করে দিয়েছে মানে এখানে আমাদের উত্তরটা বের করতে হবে কত টাকার শাড়ি কিনলেন তাই তো এই অঙ্কটা আমরা কিভাবে বের করব দেখো এক একটি শাড়ির দাম যদি দুশো পঁচাত্তর টাকা হয় তাহলে দুটো শাড়ির দাম কত হবে দুশো পঁচাত্তর গুণ দুই তাই তো দেখো আমি ওপরে লিখছি এখানে লিখছি দেখো দুশো পঁচাত্তর গুণ দুটি দুশো পঁচাত্তর গুণ দুই টাকার শাড়ি কিনবেন এখানে দেখো দুশো পঁচাত্তরকে দুই দিয়ে গুণ করলে গুণফল যত হবে সেটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর কেমন এবারে দেখো গুণটা আমরা দুটো পদ্ধতিতে করবো ঠিক আছে আমি এখানে দেখো প্রথমে প্রথম পদ্ধতিতে দেখাচ্ছি দুশো পঁচাত্তর লিখলাম ওপরে দুশো পঁচাত্তরকে আমরা স্থানীয় মানে বিস্তার কিভাবে করব দেখো দুশো যোগ সত্তর যোগ পাঁচ আমি তাই জন্য দুশো সত্তর আর পাঁচ আম লিখলাম এখানে আমি তোমাদের তাও বুঝিয়ে দিচ্ছি দুশো পঁচাত্তরকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি দুশো যোগ সত্তর যোগ পাঁচ পাই ঠিক আছে এইটাই আমরা এই বক্সে লিখলাম শতকের ঘরে দুশো লিখলাম দশকের ঘরে সত্তর লিখলাম এবং এককের ঘরে পাঁচ লিখলাম এবারে তাকে দুই দিয়ে গুণ করব আমরা কেমন তাহলে আমরা কি করতে পারি দুশো গুণ দুই সত্তর গুণ দুই পাঁচ গুণ দুই এখানে সমান সমান দিয়ে আমরা উত্তর লিখবো দুশো গুণ দুই কত হবে চারশো সত্তর গুণ দুই কত হবে একশো চল্লিশ পাঁচ গুণ দুই কত হবে দশ হবে এবারে আমরা এই যে চারশো একশো চল্লিশ লিখছি চারশো যোগ একশো চল্লিশ আমি একক দশক শতকে লিখলাম একক ঘর থেকে যোগ করাটা শুরু করলাম শূন্য যোগ শূন্য যোগ শূন্য শূন্য লিখলাম এক যোগ চার মানে পাঁচ পাঁচ যোগ শূন্য কত হবে পাঁচ চার যোগ এক কত হবে পাঁচ পাঁচশো পঞ্চাশ বেরিয়ে গেল আমাদের উত্তর তাহলে আমি এখানে কি লিখতে পারি দুশো পঁচাত্তর গুণ দুই কত বেরিয়েছে আমাদের দেখো পাঁচশো পঞ্চাশ বেরিয়েছে তাহলে সমান সমান পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি কিনলেন কেমন এবারে আমরা দ্বিতীয় পদ্ধতিতেও করিয়ে দেখাচ্ছি গুণফলটা আমরা একই পাচ্ছি কি না যেটা তোমাদের সোজা মনে হবে সেই পদ্ধতিতেই তোমরা পরীক্ষায় করবে কেমন আমি তোমাদের দুটো পদ্ধতিই ভালো করে বুঝিয়ে দিচ্ছি কারণ তোমাদের সিলেবাসে কিন্তু দুটো পদ্ধতিতেই শিখতে বলেছে কেমন আমি তাই জন্য দুটো পদ্ধতি তোমাদের আলাদা আলাদাভাবে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবারে দেখো দুশো পঁচাত্তর গুণ দুই করছি একক দশক শতকে লিখছি দুই পাঁচ দুগুণে কত দশ দশের শূন্য হাতে আমার এক দশক ঘরের ওপর হাতের একটা লিখলাম দুই সাত দুগুণে চোদ্দ আর একে কত হয় চোদ্দ আর একে পনেরো পনেরোর পাঁচ হাতে আমার এক এই হাতের একটা আমি শতক গড়ের ওপরে লিখলাম দুই দুগুণে চার আর হাতে এক যোগ করলে কত হয় পাঁচ দেখো এখানেও পাঁচশো পঞ্চাশ বেরিয়েছে আমাদের উত্তর বা গুণফল আমাদের পাঁচশো পঞ্চাশ বেরিয়েছে দুটো ক্ষেত্রেই কিন্তু গুণফল আমাদের সমান এসছে কেমন আমরা কিন্তু অঙ্কটা একদম ঠিক করলাম এবার দেখো আমাদের কি বলেছে হাতে কলমে কাজ কার্ড দিয়ে কাজ করতে বলেছে আমরা এতক্ষণ পর্যন্ত দেখো দুটো পদ্ধতিতে গুণটা শিখেছি এখন আমরা কার্ডের সাহায্যেও এই গুণটা কিভাবে করব সেটা শিখব দেখো দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তরকে আমরা কী লিখতে পারি একক দশক শতকে যদি লিখি একক ঘরে দেখো পাঁচ রয়েছে তাই আমি পাঁচটা এক নম্বরে কার্ড নিলাম এক দুই তিন চার পাঁচ দশক ঘরে দেখো সাত রয়েছে তাই দশক ঘরে আমি সাতটা দশ নম্বরে কার্ড নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দশ নম্বরে কার্ড নিয়েছি শতক ঘরে দুই রয়েছে তাই শতক ঘরে আমি দুটো একশো নম্বরে কার্ড নিয়েছি দেখো কেমন এবারে দেখো দুশো পঁচাত্তর গুণ দুই করছি কেমন কারণ আমাদের দুশো পঁচাত্তরকে দুই দিয়ে গুণ করতে দিয়েছে দুশো পঁচাত্তরকে যদি আমি দুই দিয়ে গুণ করি তার অর্থ কী দুশো পঁচাত্তর যোগ দুশো পঁচাত্তর অর্থাৎ দুশো পঁচাত্তরকে দুবার যদি আমি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব দুশো পঁচাত্তর গুণ দুইয়ের ভ্যালু তাই তো এইটাই আমাদের বলেছে এবারে দেখো আমরা দুশো পঁচাত্তরকে কীভাবে কার্ডের সাহায্যে প্রকাশ করছি প্রথমেই আমি ওপরে কার্ডে একবার প্রকাশ করে নিয়েছি যেহেতু দুবার দুশো পঁচাত্তর আছে যোগ তাই জন্য আমি এই কার্ডের সেটটাকে আমি দুবার করছি দেখো দুটো একশো নম্বরে কার্ড নিয়েছি সাতটা দশ নম্বরে কার্ড এবং পাঁচটা এক নম্বরে কার্ড তাহলে এই বক্সটা কত হয়ে গেল দুশো পঁচাত্তর হয়ে গেল আর ও দিয়ে আবার এখানে আর একটা দুশো পঁচাত্তরের সেট করেছি দুটো একশো নম্বরে কার্ড সাতটা দশ নম্বরে কার্ড এবং পাঁচটা এক নম্বরে কার্ড কেমন এবারে দেখো আমাদের দুটো কার্ডকে একত্রিত করতে হবে কিভাবে করবো একশো নম্বরে কার্ডগুলোকে প্রথমে আমি একত্রিত করছি এক দুই তিন চার চারটে একশো নম্বরে কার্ড আমি একত্রিত করেছি এক দুই তিন চার এবারে কি করছি দেখো দশ নম্বরের কার্ডগুলোকে একত্রিত করছি এখানে সাতটা দশ নম্বরের কার্ড আর এখানে সাতটা দশ নম্বরে কার্ড মানে মোট কতগুলো হয়ে গেল চোদ্দোটা দশ নম্বরের কার্ড গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত যোগ সাত কত হয় চোদ্দ তাহলে এখানে আমাদের কতগুলো বসবে চোদ্দোটা দশ নম্বরে কার্ড বসবে তাই তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা দশ নম্বরে কার্ড বসিয়ে দিলাম এবারে কি করতে পারি দেখো পাঁচটা এক নম্বরের কার্ড এখানে ছিল এখানেও পাঁচটা এক নম্বরের কার্ড মানে দুটো পাঁচটা এক নম্বরের কার্ড কত হবে দশটা এক নম্বরের কার্ড তাহলে আমি এখানে বক্সে কি করছি দশটা এক নম্বরের কার্ড একত্রিত করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এক নম্বরে কার্ড করছি ঠিক আছে আমি বক্সে একত্রিত করে নিলাম এবারে ভালো করে ভেবে দেখো দশটা এক নম্বরের কার্ড মানে কত দশ আর দশের বদলে আমি কি করতে পারি একটা দশ নম্বরের কার্ড লিখতে পারি তাই তো তাহলে আমি কি করছি দশটা এক নম্বরের কার্ডের বদলে আমি তিচ্ছিহ্ন দিয়ে লিখছি একটা দশ নম্বরের কার্ড এই একটা দশ নম্বরের কার্ড কোথায় বসবে এই দশ নম্বরের কার্ডের ঘরে বসবে তাই তো আগে কতগুলো ছিল চোদ্দোটা দশ নম্বরের কার্ড আর এখন কত হলো চোদ্দো যোগ এক আরও একটা যোগ হলো তাহলে পনেরোটা দশ নম্বরের কার্ড হলো পনেরোটা দশ নম্বরের কার্ডের ভ্যালু কত একশো দেখো পনেরো গুণ দশ যদি করি কত হয় একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে কি করতে পারি একশো যোগ পঞ্চাশ তাই তো তাহলে আমি কি করতে পারি দশটা দশ নম্বরের কার্ডকে একত্রিত করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দশ নম্বরের কার্ড মানেই হচ্ছে একশো তাহলে আমি দশটা দশ নম্বরের কার্ডের বদলে একটা একশো নম্বরের কার্ড নিতে পারি তাই তো আমি তীর চিন্ন দিয়ে কি করছি একটা একশো নম্বরের কার্ড নিয়ে নিচ্ছি তাহলে পড়ে থাকলো আর কটা দশ নম্বরের কার্ড দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা দশ নম্বরের কার্ড কেমন তাহলে আমি এখানে কি করছি পাঁচটা একশো লিখলাম আর এখানে দেখো পাঁচটা দশ নম্বরে কার্ড লিখলাম তাহলে কত হবে পাঁচটা একশো নম্বরের কার্ড মানে পাঁচশো আর যোগ লিখছি যোগ আর দশ নম্বরের কার্ড দেখো পাঁচটা আছে তাহলে পঞ্চাশ তাহলে পাঁচশো যোগ পঞ্চাশ কত হয় সমান সমান পাঁচশো পঞ্চাশ হয় আমি এই বক্সে লিখে দিলাম পাঁচশো পঞ্চাশ কেমন এইভাবে আমরা কার্ডের সাহায্যেও এই অঙ্কগুলো করতে পারি বা গুণগুলো আমরা কার্ডের সাহায্যে কিভাবে করব আমরা ভালো করে বুঝে নিলাম কেমন তাহলে আমরা ঊনসত্তর এবং সত্তর নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভালো করে বুঝে বুঝে করলাম তোমরা কিন্তু খুব ভালো করে বাড়িতে খাতায় লিখে লিখে বা বইয়ে ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করবে নিজে হাতে প্র্যাকটিস করবে তাহলে কি হবে পরীক্ষায় যখন তোমাদের অঙ্ক করতে দেবে তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে কেমন আজ তাহলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কেমন